প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে কে কত টাকার মালিক। তবে ভিডিওর শুরুতে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, রাজনীতিবিদরা খুব চালাক প্রকৃতির হয়ে থাকে। তারা সরকারি হলফনামায় যে তথ্য দিয়ে থাকে তা বাস্তবের সাথে কোনো মিল থাকে না, এবং তারা অধিকাংশ সময় নিজের নামে সম্পদ না গড়ে নিজের স্ত্রী এবং সন্তানের নামে বেশি সম্পদ গড়ে তোলে। তো চলুন আজকের ভিডিওতে দেখি বেসরকারি হিসাব অনুযায়ী রাজনৈতিক নেতারা কে কত টাকার মালিক। প্রথমে আসি বাংলাদেশ আওয়ামী লীগের একজন হেভিওয়েট নেতা ওবায়দুল কাদের সম্পর্কে। সরকারি দেওয়া তথ্য অনুযায়ী ওবায়দুল কাদেরের বাৎসরিক আয় সব মিলিয়ে 25 লক্ষ টাকা। এটাকে যদি আমরা মাস দিয়ে হিসাব করি তাহলে দাঁড়ায় 2 লাখ টাকার একটু বেশি। ওবায়দুল কাদেরের মতো এমন হেভিওয়েট নেতা মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে এমন তথ্য বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করতে চায় না। তবে বেসরকারি হিসাবে তার আয় কত এ ব্যাপারে তথ্য দিয়েছে তার আপন ছোট ভাই কাদের মির্জা। তিনি বলেন, ওবায়দুল কাদের তার নিজের আয় অল্প দেখালেও তার স্ত্রী এবং নিকট আত্মীয়রা 1000 কোটি টাকার মালিক, যেগুলো তিনি কখনোই প্রকাশ করেন না। ওবায়দুল কাদের, তোমার পুলিশ সামলাও, যে তোমার স্ত্রী 1000 কোটি টাকার মালিক হয়েছে, তোমার শ্বশুর পক্ষের লোকজন 1000 কোটি টাকার মালিক হয়েছে। তাই সর্বশেষ আমরা বলতে পারি সরকারি হিসাব অনুযায়ী ওবায়দুল কাদের 8 কোটি টাকার মালিক, এবং বেসরকারি হিসাব অনুযায়ী এই বিখ্যাত নেতা ওবায়দুল কাদের 1000 কোটি টাকার মালিক। এবার আসি বাংলাদেশের আরেকজন হেভিওয়েট নেতা এবং জনপ্রিয় এমপি শামীম ওসমান সম্পর্কে। শামীম ওসমানের দেওয়া তথ্য মতে তার বার্ষিক আয় 42 লক্ষ টাকার বেশি, এবং তার স্থাবর অস্থাবর সব কিছু মিলিয়ে তিনি 8 কোটি টাকার মালিক। এটি তার দেওয়া নিজস্ব তথ্য হলেও দেশের সাধারণ জনগণ এই তথ্য সহজে বিশ্বাস করতে চায় না। তবে বেসরকারি অনুসন্ধানমূলক তথ্যে শামীম ওসমানের অনেক গায়েবী সম্পদের অনুসন্ধান মিলেছে। নির্ভরযোগ্য এক সূত্র থেকে জানা যায় পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে শামীম ওসমানের। 2001 সালে বিএনপি জামাত আসার পর তিনি কুমিল্লা বর্ডার দিয়ে ভারতে পালিয়ে যায়। এরপর থেকে ভারত তার নিরাপদ আশ্রয়স্থল এমনটা মনে করেই তিনি একটি বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন ভারতে। এছাড়া বনি আমিন নামের একজন অস্ট্রেলিয়া প্রবাসী শামীম ওসমানের মালয়েশিয়াতে 150 কোটি টাকা দিয়ে কেনা একটি বাড়ির তথ্যসূত্র তিনি তুলে ধরেছেন তার ভিডিওর মাধ্যমে। এবং শামীম ওসমানেরও এইখানে শেয়ার আছে, তারা 2 ভাই মিলে 50-50 পার্টনারশিপ হয়ে এই বাড়িটা কিনেছে। তাই বেসরকারি হিসাব অনুযায়ী আমরা বলতে পারি শামীম ওসমান একজন 1000 কোটি টাকার মালিক। এবার চলুন জেনে নেওয়া যাক ঢাকার মেয়র আতিকুল ইসলাম কত টাকার মালিক। আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছি নেতারা অত্যন্ত চালাক প্রকৃতির হয়ে থাকে। তিনি তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছিলেন তার হাতে নগদ অর্থের পরিমাণ 87,000 টাকা, আর তার স্ত্রীর হাতে নগদ অর্থ 2,59,00,000 টাকা। সমীকরণ কি মিলাতে পারছেন? স্বামী মাত্র 87,000 টাকার মালিক, আর স্ত্রী 2,50,000 টাকার মালিক। সরকারি তথ্য মতে মেয়র আতিকুল ইসলামের স্থাবর অস্থাবর সব সম্পত্তি থেকে তার বাৎসরিক আয় মাত্র 1,29,00,000 টাকা। অথচ তিনি মশা মারতেই খরচ করেন 586,52,00,000 টাকা। তাই অনেকেই বলছেন সরকারি তথ্যের মতে মেয়র আতিকুল ইসলামের তথ্যের কোনো মিল নেই। রাজনীতিবিদরা অধিকাংশ সময় তাদের তথ্য গোপন করেই নির্বাচনী হলফনামা প্রকাশ করে থাকেন। তবে বেসরকারি বিভিন্ন সূত্র বলছে মেয়র আতিকুল ইসলাম 1000 কোটি টাকার মালিক। তিনি দেখিয়েছেন মশা মারতে 586 কোটি টাকা খরচ হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। অথচ ঢাকার মানুষ এখনও মশার কামড়ে রাতে ঠিক মতো ঘুমাতে পারে না। তাহলে এই 586 কোটি টাকা গেল কার পকেটে? এই বিষয়টা জনগণের মধ্যে ধোঁয়াশা থেকেই যায়। তাই সর্বশেষ আমরা বলতে পারি সরকারি তথ্য মতে তিনি বছরে 1.5 কোটি টাকার মালিক হলেও বেসরকারি তথ্য মতে এই মেয়র আতিকুল ইসলাম 1000 কোটি টাকার মালিক। তবে অল্প সময়ে সবচেয়ে 1000 কোটি টাকার মালিক হলেন কক্সবাজার টেকনাফের এমপি আব্দুর রহমান বদি। বিভিন্ন অনুসন্ধানীমূলক তথ্য বলছে আব্দুর রহমান বদির সম্পদ বেড়ে দাঁড়িয়েছে 360 গুণ। অল্পদিনের মধ্যেই তিনি হয়েছেন 1000 কোটি টাকার মালিক। সরকারি হিসাবে আমরা দেখতে পাই 2008 সালে এমপি নির্বাচনের আগে তার বার্ষিক আয় ছিল 2 লাখ
10,000 টাকা। অথচ মাত্র 2-4 মাসের ব্যবধানে এখন তার সরকারিভাবে বার্ষিক আয় 7 কোটি টাকা। তবে বেসরকারি তথ্য বলছে এমপি বদি হলেন 1,000 কোটি টাকার মালিক। এমপি বদির স্থানীয় এক প্রতিপক্ষ জানায়, গত 1 বছরে এমপি বদি ইয়াবা বিক্রি করে লাভ করেছেন প্রায় 6,000 কোটি টাকা। এমপি বদিসহ তার আত্মীয় স্বজন সবাই ইয়াবা ব্যবসার সাথে জড়িত এবং সবাই 100 কোটি টাকার মালিক। তাই আমরা খুব সহজে বলতেই পারি এমপি বদিও বাংলাদেশের একজন 1,000 কোটি টাকার মালিক। এবার আসুন ভিপি নূরের তথ্য সম্পর্কে জানি। গ্রামের অজপাড়া থেকে উঠে আসা একজন তরুণ যুবকের নাম হল নুরুল হক নূর। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তিনি বাংলাদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন। এক ফেসবুক স্ট্যাটাসে ভিপি নূর জানিয়েছিলেন তার মাসিক ইনকাম 2 লক্ষ টাকা এবং সব মিলিয়ে তিনি 20 লক্ষ টাকার মালিক। কিন্তু সকলের মনে প্রশ্ন জাগে, যখন তিনি গণ অধিকার পরিষদের জন্য একটি বাণিজ্যিক স্পেস ক্রয়ের বুকিং দেন 3.5 কোটি টাকা খরচ করার লক্ষ্যে, তাহলে এখানে জন্মানো একটি প্রশ্ন আসে, 20 লক্ষ টাকার নেতা কিভাবে 3.5 কোটি টাকা দিয়ে অফিস ক্রয় করার আগ্রহ প্রকাশ করে। বিষয়টি জানাজানি হয়ে গণমাধ্যমে প্রকাশ হলে নুরুল হক নূর অফিস ক্রয়ের চুক্তিটি বাতিল করে দেন। তবে ধারণা করা যেতে পারে ভিপি নূর আনুমানিক 10 কোটি টাকার মালিক।